আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, জোরে বলুন আল্লাহু আকবার। উনার রাজ্যে হিন্দুরা মূর্তি পূজারি করতেন, বাবারে শুনে নাও। কমিটির ভাই বলছে, হুজুর এই কথাটা একটু বলবেনি, বারবার বলছে, হুজুর বলে দিবেন। খাজা মাইনউদ্দিন চিশতি ওই বাদন রে ভারতের মধ্যে যিনি চিশতিয়া দরবারের মুরিদ যারা আছেন শুনেলেন, ওনার ভক্তরা অনেক, এ মুসলমান শোনো, তৎকালীন জামানায় যারা মূর্তি পূজারি করত, যারা আমরা বলি ঠাকুর, তখন তারা বলতো পণ্ডিত। কি বলতো? পণ্ডিত মূর্তি পূজা করত, মূর্তি পূজারি করত, দেবদেবী বানায় তাদের কাছে পূজা করত। আল্লাহ বলে না, একমাত্র আমি আল্লাহ। আল্লাহ বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ কয়জন? আমি আল্লাহ এক। পৃথিবীর মধ্যে কারুর জন্ম দিই নাই, কারুর থেকে জন্ম নিই নাই। এই পৃথিবীর মধ্যে আমি কারুর জন্ম দিই নাই, কারুর থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ আসেনি। তাহলে সিজদা পাবে কে? জোরে বলেন কে? এ মুসলমান শুনে নাও, সিজদা পাবে আমার আল্লাহ, হায়াতের মালিক যিনি, রিজিকের মালিক তিনি, দ্বন্দ্বলাতের মালিক যিনি, সব কিছুই পাবেন তিনি। আল্লাহ ডাকতে কয় হাবিব রে, ওদের জানায় দাও যারা দ্বিতীয় ভগবান বানাইল, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্যর কাছে ইলা বাবিয়া যারা সিজদা করে। মুসলমান শুনে নাও, যারা দ্বিতীয় খোদা বানাইয়া যারা তার কাছে চায়, তাদেরকে তুমি জানিয়ে দাও আমি আল্লাহ যাক, আমার আর অদ্বিতীয় কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? সে ক্লাস দিয়ে আল্লাহ প্রমাণ করে দিছে, আমি এক, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, পরিবার পরিজন কেউ নাই, আমি একা, কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসে নাকি? আল্লাহর আব্বা মা আসে নাই? কেউ দাদা দাদি আছে? বংশ পরিচয় আছে? কথা কন আছে নাই? এই জন্য যে মিলাদুন্নবীর কথা একটু আগে বললেন, মিলাদুন্নবী, মেলাদ, মিলাদ মানেই জন্ম বৃত্তান্ত। নবীর মিলাদ তারা অস্বীকার করে, তারাও মুসলমান না, তারা ইমানদারও না, তারা মানবী না। জোরে বলেন ঠিক কিনা? কারণ মিলাদ শব্দটা তো জন্ম বৃত্তান্ত, সুতরাং নবীর জন্ম ছিল, নবীর আব্বা ছিল, মা ছিল, বংশ ছিল, একমাত্র জন্ম নেই আমার আল্লাহর, স্রষ্টার কোনো জন্ম নেই, সৃষ্টির জন্ম আছে। জোরে বলেন ঠিক কিনা? ওদিকে আমি যাব না, ওদিকে যাওয়ার সময় যদি হয় তাহলে যাব। মুসলমান গভীর মনোযোগ, হিন্দু পণ্ডিতেরা মূর্তি পূজা করে, বড় পণ্ডিতের মেয়ে ডাকতে বলে বাবা, সারা জীবন আপনি মূর্তি পূজারি করলেন, আজকে আমি মন্দিরে যাব, সামনে আমার পরীক্ষা, মন্দিরে যাব একটু দেবতার কাছ থেকে একটু আশীর্বাদ নেওয়ার জন্যে, আর যাবার সময় এক কলসি দুধ নিয়ে যাব, বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতা, সব দেবতাদের কোরআন বলে খাওয়াইব। আল্লাহু আকবার বলে পণ্ডিত বলে, মারে দেবতা কোনোদিন খায় না মাটির পুতুল, এটা খাবার খাইতে পারে না, আমরা নিজে বানাইছি, ওর পায়ে যদি সিজদা লুটাইয়া যদি কিছু সাহায্য চাও দিবে, প্রার্থনা করলে পাবে, কিন্তু ওরা তো খায় না। মেয়ে কয় বাবা, আমি একটা সতী সাথী মেয়ে পৃথিবীর মধ্যে, আমার মতো সতী নারী, আমার বিশ্বাস আমি যদি খাবার নিয়ে যায়, তোমার দেবতা আমার হাত ফেরাইবে না, তোমার দেবতা আমার কাছ থেকে খাবে, দাও বাবা দাও। দুধের পাতিল নিয়ে চলে গেলেন মন্দিরে, মন্দিরে যায় দেবতার পায়ের করে দুধের পাতিল থুয়া ডাকতে বলে, দেবতা খা দুধ খা। ডাকতে বলে বড় দেবতা,
সেজে দেবতা খা, ছোট দেবতা খা। কোনো দেবতা কথা বলে না, মাথাও নাড়ে না, নিরবতা পালন করে। মেয়েটা কয়, দেবতা রে, যতক্ষণ পর্যন্ত আমার পাতিলের দুধ পান না করবি, আমিও কথা দিলাম, এই মন্দির থেকে একটা কদম পা বাইরে দিব না, যতক্ষণ পর্যন্ত মনে করবো আমার দুধ পান করবি না, আমি মনে করবো তুমি আমার পরে বেজার আছো, আমার পরে তুমি রাজি না, যদি তুমি দুধ পান করো মনে করবো তুমি আমার উপরে রাজি, তুমি আমার উপরে খুশি হয়েছ, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ পান করবে না আমিও বাড়ি ফিরে যাব না। দেবতা কি আর খায়, মাথা ঠুকায় ঠুকায় কাঁদতে লাগলেন, মাথা ঠুকাইতে ঠুকাইতে মাথা দিয়ে রক্ত ছড়তে লাগলেন। পাশে যাইতেছিলেন খাজা মাইনউদ্দিন সিস্তি রাহমাতুল্লাহ আলাইহি, জোরে বলেন না মারহাবা। খাজা মাইনউদ্দিন দেখে মন্দিরের মধ্যে আওয়াজ, একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। খাজা মাইনউদ্দিন যা দেখে মন্দিরের পায়ের করে একটা যুবতী মেয়ে মাথা ঠুকায় কান্দে, কয়ে দেবতা খা খা, এ বড় দেবতা খা, ছোট দেবতা খা, মেজে দেবতা খা। দেবতা কথাও বলে না, খানাও খায় না। খাজা মাইনউদ্দিন সিস্তি রাহমাতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় দৃশ্য দেখতে লাগলেন, চিন্তা করে মেয়েটার কপাল দিয়ে যেভাবে পরিমাণ রক্ত বাহির হয়, মেয়েটা যে কোনো মুহূর্তে বিপদ হইতে পারে। উনি মন্দিরের মধ্যে উঠলেন, উঠিয়া বড় মন্দিরের কানের মধ্যে ধরিয়া, বড় মূর্তির কানের মধ্যে ধরিয়া টান দিয়ে বলে, মূর্তি, মেয়েটা যে সেই সকাল থেকে বসে আছে তোরে দুধ পান করানোর জন্য, তোর কি কথা কানে যায় না, তাড়াতাড়ি দুধ দেখায়াল, জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বড় দেবতা বলছে, হুজুর খাচ্ছি খাচ্ছি খাচ্ছি, সুবহানাল্লাহ কইতেননি, আল্লাহর ওলিদের পাওয়ার কেন ওলি আল্লাহদের কথা বলি হো, আমরা তো নবী রাসূল পাই নাই, ওলি আল্লাহ পেয়েছি তাদের জীবনী পড়ে যেটুকু পেয়েছি, ওর থেকে নবীজির ভালোবাসা বেশি বেশি পেয়েছি, যেটা বলেন ঠিক কিনা। দেবতা বলতেছে, খাইতেছি, হাতের থেকে পাতিল নিয়ে কয় দেবতা ভাগাভাগি করে খেয়ে রেছে। মেয়েটা দুধের পাতিল শূন্য পাতিল নিয়ে বাড়ির দিক চলে গেছে, যা দেখে মাথা কপাল ফাটা, এদিক রক্ত বাহির হচ্ছে। বাবা বলে, মা রে কি অবস্থা? বড় পণ্ডিত বলে, মা তোমার কি অবস্থা? কয়, বাবা তোমার দেবতা কি আর দুধ খায়, অনেক কষ্ট হয়েছে খাওয়াইতে, খাওয়াই সারছি। কয়, কি পাগলমি কথা বলো, সারা জীবন পূজা করলাম, সারা জীবন ভরে আমি প্রতিমা বানাইলাম, আজ পর্যন্ত কিছু খাওয়াইতে পারিনি, আর তুমি দুধ ইয়ার তোমার একটা কলস দুধ খাওয়াই চলে আসলাম। কহ বাবা, আমার কাছ থেকে দুধ নিয়ে সবাই বাগাবাগি করে খাইছে, সুবহানাল্লাহ কইতেননি, আরো জোরে বলেন, আমার কাছ থেকে লইয়া ভাগাভাগি করে খাইছে। বড় পণ্ডিত সবাই ডাক দিয়েছে, শুনছনি, আমার মেয়ে তো সতী, আমার মেয়ের পূজা করা লাগবে এখন, আমার মেয়ের হাত থেকে দুধ যেহেতু পণ্ডিতেরা খাইছে, তা পণ্ডিত ওই এখন পণ্ডিতরা বলতেছে, তাহলে দেবতারও দেবতা আমার মেয়ে, এখন ওরই তো পূজা করা লাগবো। লোকজন সব ডাক দিছে, কারণ কথা বুঝছেন নি, ওদের তার পূজা করতে সময় লাগে না, যে এডারে দেখে এডারেই, বড় গাছ দেখলে লেগে যায়, কথা কর, রাগ করেননি আপনারা? আবার গাউসে পাকের খাজা মাইনউদ্দিন সিস্তির কথা বলতেছি, গাউসে পাকের একটা কথা বললাম, এবার মাইনউদ্দিন সিস্তির একটা কথা বলে যাচ্ছি। খাজা মাইনউদ্দিন যিনি দুধ পান করাইলেন উনাকে, এখন সব পণ্ডিতেরা চলে আসে, গাজা খুলে তো কথা বলো, তোমার পণ্ডিতি মাটির পুতুলে দুধ খাইছে, কে বলো তুমি? আমাদের নেতা আমাদেরকে ধুলা দিতেছে, তোমার মেয়ে নিশ্চিত অপকর্ম করেছে, কপাল ফেটে গেছে, হয়তো কোনো ছেলেরা নষ্ট করেছে, এই কারণে তুমি এটা ঢাকার জন্যে মিথ্যা একটা বানোয়াট কথা বলতেছে আমাদের কাছে, সবাই তোহমাত দিলেন মেয়েরে, মেয়ে অপকর্ম করেছে। বড় পণ্ডিত কয়, না আমার মেয়ে সতী, আমার মেয়ের পূজা করো, তোমরা পূজা করো। কয়, না এটা হবে না, এটা মেনে নেওয়া যায় না, আমাদেরকে প্রমাণ দিতে হবে, তোমার মেয়ের হাত থেকে যদি দুধ পান করে তাহলে বুঝবো যে তোমার মেয়ে সতী, তোমার মেয়েকে আমরা পূজা করবো। ঠিক আছে, পরের দিন এক কলস দুধ নিয়ে পাহাড় সমস্ত পণ্ডিত, এলাকার 500 পণ্ডিত, হিন্দু পণ্ডিতেরা সবাই মন্দির ঘরে চলে গেছে। মেয়েটাও দুধের পেয়ালা নিয়ে মন্দিরে যায় বসে বসে ডাকতাম, প্রতিমা খা, বড়টা খা, ছোটটা খা, কেউ কারোর দিক তাকায় না, খাওয়ার জন্য খুব ছটপট করতেছে মেয়েটা, খা, কিন্তু কোনো দেবতা তাকাও না, কথাও বলে না। মেয়েটা ডাকতে বলে, বড় মূর্তি রে, দুধ পান করেলা, মেজ মূর্তি দুধ পান করেলা,
পরবর্তী দুধ পান করে লাম, সাধনা করে এই দুধ নিয়ে আসলাম একটু পান কর। দেবতা কোনো কথাও বলে না, মাথা নাড়ে না। এমন সময় মেয়েটার মনে পড়ে গেল, আমার দ্বারায় কাজ হবে না, গতকালকে যিনি ওই আল্লাহর ওলি ওই দাড়িওয়ালা টুপিওয়ালাটাকে স্মরণ করা লাগবে, তা হয়তো তা হইলে অত দুধ পান করবে। ডাকতে বলে, দেবতার দুধ কি পান করবে নাকি ওই হুজুরের ডাইকা নিয়ে আসব? জোরে জোরে চিল্লা বলা যাবে না, মারহাবা। মেয়েরা বলতেছে, প্রতিমা দুধ কি খাবি নাকি হুজুরে ডাক দেব? প্রতিমা কয়, মারে ওরে ডাক দিস না, হুজুরে ডাকা লাগবে না, নিয়ে আয় পান করে নি। দুধ হাতের দিকে পান করছে, সবাই পণ্ডিতেরা সবাই আশ্চর্য হয়ে গেছে, কে সে হুজুর যার ভয়ে দেবতার মুখ খুলে গেছে, কে সে হুজুর? সবাই বলতে লাগলেন, মারে কে সে হুজুর যার কথা শোনা পার আমাদের মাটির পুতুল গুলো থরথর করে কেঁপে উঠেছে, মাটির জবান দিয়ে জবান খুলে গেছে। মেয়েটা বলে, বাবা গো আমি চিনি না, তবে তারে আমি দেখলে চিনি বাবা, নাম তো জানি না। একটা সাদা পাঞ্জাবি গায়ে, মুখের মধ্যে দাড়ি, মাথার মধ্যে টুপি, একজন আসে কে পাগল। আমি যখন গতকালকে মন্দিরে দুধ খাওয়ানোর জন্যে অপেক্ষায় ছিলাম বাবা গ, তখন ওই দুধ পান করতেছিলেন না, আমার মাথা দিয়ে রক্ত ঝরতেছিল, তখন এই পদ্মে যাইতেছিল ওই পাগল ওই আশেক রাসূল। তখন উনি কি করেছিলেন, উনি মন্দিরে এসে বড় দেবতার কানের মধ্যে মোসর দিয়ে বলতেছিল, দেবতার দুধ পান কর, সঙ্গে সঙ্গে আমার হাত থেকে দুধ নিয়ে পান করেছে, সুতরাং তাকে দেখলে চিনব, নাম জানি না। পণ্ডিতেরা বলে, চলো কোন দিকে গেছে? বলে এদিকে যায়, যা দেখে জঙ্গলার মধ্যে খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, একটা জায়নামাজ বিছা চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ অপরাধী হইলেও আমি তো আল্লাহ, আমি অপরাধী তোমার দরবারে কান্দি, আল্লাহ এই হিন্দুস্তানের মধ্যে কালেমার দাওয়াত দিই গো, আল্লাহ আমি কতটুক সাকসেস হয়েছি জানি না রে আল্লাহ, আমি দিনের দাওয়াতের জন্য আল্লাহ নিয়ে জিত আসি, তুমি আমারে দয়া করো। হিন্দু পণ্ডিতরা দেখেই চিনে ফেলেছে খাজা মাইনউদ্দিন চিশতিকে, সবাই দৌড়ে যে বলে, খাজা মাইনউদ্দিন রে আমরা ভুল করেছি, আমাদের আর একটা সেকেন্ড আমরা হিন্দু থাকতে চাই না, পণ্ডিত থাকতে চাই না, আমাদেরকে তুমি কালেমা পড়াইয়া দাও। 500 হিন্দু 500 পণ্ডিতেরা খাজা মাইনউদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছে, জোরে জোরে চিল্লা বলা যাবে না, মারহাবা। এই ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, সাপরানের বাংলাদেশ, বাবা খান জানালি বক্তিয়ারের বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ, খাজা ফরিদপুরীর বাংলাদেশ, এনায়েতপুরের বাংলাদেশ, শুম্বগঞ্জের বাংলাদেশ, ফুলতলি মসলাদের বাংলাদেশ, বলো বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ অগ কবুল করেন আল্লাহ, বল রহম করুন আল্লাহ অগ কবুল করেন আল্লাহ, অগ তাদের পথে তাদের মতে, তাদের পথে তাদের মতে কবুল করুন আল্লাহ, অগ কবুল করেন আল্লাহ। এই শাহজালালের বাংলাদেশ, সাপরানের বাংলাদেশ, এই ফুলতলি মসলাদের বাংলাদেশ, বদরপুরীর বাংলাদেশ, সিফাসলার বাংলাদেশ, বলো বাংলাদেশ বাংলাদেশ, রহম করুন আল্লাহ অগ কবুল করেন আল্লাহ। জোরে বলেন মারহাবা। প্রেম দিয়া ভালোবাসা দিয়া ইসলামকে জয় করেছে।
কিভাবে প্রেম দিয়ে তাদেরকে দাওয়াত দিছে, কিভাবে কত টেকনিকে, আর পাশ্চাত্য প্রহরী পাশ্চাত্য পণ্ডিতেরা কালেমার মালা পড়ে মুসলমান হয়েছে, যেটা বলেন মারহাবা।